প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল এই ভিডিওতে আমি তোমাদের সাবস্টিটিউট ফাংশনটা কী করে ব্যবহার করতে হয় সেটা দেখাবো নোটস আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি তোমরা নোটসটা ভালো করে পড়ে নেবে এখানে বুঝে নাও সাবস্টিটিউট ফাংশানের কাজ হলো কোনো একটা সেলে কোনো একটা শব্দকে আরেকটি শব্দ দিয়ে রিপ্লেস করে দেওয়া বা প্রতিস্থাপন করে দেওয়া আবার বলছি সাবস্টিটিউট ফাংশনের কাজ হলো কোনো একটা সেলে লেখা শব্দকে অপর একটি শব্দ দিয়ে রিপ্লেস করে দেওয়া বা প্রতিস্থাপন করে দেওয়া এবার দেখো আমি এই সেলটায় ক্লিক করে নিয়েছি এবার আমি টাইপ করছি মাইক্রোসফট কর্পোরেশন লিখে এন্টারটিপলাম যেহেতু মাইক্রোসফট কর্পোরেশন একটা দীর্ঘ টেক্সট লম্বা টেক্সট একটা মাইক্রোসফট কর্পোরেশন সরি ওটা কর্পোরেশন হবে তাই আমি এই যে দুটো কলামের মাঝখানের যে লাইনটা ওটাকে টাচ করে ড্র্যাক করে বাড়িয়ে দিলাম এই যে অর্থাৎ আমি এই কলামটাকে চওড়া করে দিলাম যাতে মাইক্রোসফট কর্পোরেশন লেখাটা একটাই সেলের মধ্যে থাকে তার জন্য আমি এই লাইনটা ধরে ড্র্যাক করলাম এগুলো তোমরা জানো এবার ধরো আমি এইখানে ক্লিক করলাম এবার আমি কি লিখছি দেখো ইজ ইকুয়াল টু সাবস্টিটিউট বানান যেন ঠিক হয় নয়তো কাজ হবে না ফার্স্ট ব্যাগে স্টার্ট প্রথমে লিখলাম সি থ্রি অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশন টেক্সটা যে সেলে রয়েছে লক্ষ্য করো মাইক্রোসফট কর্পোরেশন যে টেক্সটটা এটা সি থ্রি সেলে রয়েছে অর্থাৎ এই সেলটার সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস হচ্ছে সি থ্রি অর্থাৎ সি কলামের তিন নম্বরও তাই আমি লিখলাম সি থ্রি অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশন টেক্সটটাকে বোঝাচ্ছে কমা এবার আমি ডাবল কোটেশান দিয়ে লিখছি দেখো মাইক্রোসফট করে ডাবল কোটেশান ক্লোজ করলাম আবার কমা দিলাম আবার ডাবল কোরশন স্টার্ট করলাম এবার আমি লিখছি কলকাতা লিখে আবার ডাবল কোরশান ক্লোজ করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে কি দাঁড়ালো সাবস্টিটিউট সি থ্রি অর্থাৎ সি থ্রি সেলে যে লেখাটা রয়েছে তার মধ্যে মাইক্রোসফট শব্দটা কলকাতা শব্দ দিয়ে রিপ্লেস হয়ে যাবে আবার বলছি এই লেখাটার মানে হলো সি থ্রি এই সি থ্রি সেলে যে টেক্সটটা আছে সেই টেক্সটের মধ্যে যে মাইক্রোসফট শব্দটা আছে সেটা কলকাতা শব্দ দিয়ে রিপ্লেস হয়ে যাবে বা প্রতিস্থাপিত হয়ে যাবে আর যেহেতু মাইক্রোসফট কলকাতা এগুলো টেক্সট ডেটা ওই জন্য ডাবল কোডেশনের মধ্যে লিখতে হয় আবার বলে দিচ্ছি যেহেতু মাইক্রোসফট কলকাতা এগুলো সব টেক্সট ডেটা এগুলোকে ডাবল কোরেশনের মধ্যে লিখতে হবে আর মাঝখানে কমা দিতে কিন্তু ভুলবে না সি সির পর একটা কমা আছে লক্ষ্য করো আবার মাইক্রোসফট লেখার পরেও একটা কমা আছে তারপর ব্র্যাকেট ক্লোজড তার মানে প্রথমে যে সেলের মধ্যে শব্দটা রয়েছে বা টেক্সটটা রয়েছে সেই সেলটার অ্যাড্রেসটা লিখতে হবে বা রেফারেন্সটা লিখতে হবে তারপর যে শব্দটাকে রিপ্লেস করা হবে বা প্রতিস্থাপিত করা হবে সেই শব্দটা লিখতে হবে আর তারপর যে শব্দ দিয়ে রিপ্লেস করা হবে বা প্রতিস্থাপিত করা হবে সেই শব্দটা লিখতে হবে আর যেহেতু শব্দগুলো সব টেক্সট ডেটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে অনেকবার করে বলে দিলাম আশা করি বুঝতে পারবে এবার আমি এন্টার কি টিপব লক্ষ্য করো এই এন্টারকি টিপলাম তা দেখো আউটপুটটা এই যেখানে ছিল মাইক্রোসফট কর্পোরেশন তার মাইক্রোসফট শব্দটা রিপ্লেস হয়ে গেল কলকাতা দিয়ে সুতরাং এবার আউটপুট এলো কলকাতা কর্পোরেশন আবার বলছি এই যে সি থ্রি সেলে মাইক্রোসফট কর্পোরেশন যে টেক্সটটা রয়েছে তার মাইক্রোসফট শব্দটা রিপ্লেস হয়ে গেল বা প্রতিস্থাপিত হয়ে গেল কলকাতা শব্দ দিয়ে তাহলে এখন নতুন টেক্সট দাঁড়ালো কলকাতা কর্পোরেশন অর্থাৎ মাইক্রোসফটটা কলকাতা দিয়ে রিপ্লেস হয়ে গেল বা প্রতিস্থাপিত হয়ে গেল বা সাবস্টিটিউট হয়ে গেল আশা করি বুঝতে পারলে অনেকবার করে বলে দিলাম সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ সাবস্টিটিউট ফাংশন কিভাবে ব্যবহার করে দেখিয়ে ভিডিওটি শেষ হল